আসসালামু আলাইকুম। সোনাই সিলেট থেকে স্বাগত জানাচ্ছি, আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল। আমরা চেষ্টা করছি আপনাদেরকে ধারাবাহিকভাবে কিন্তু বাংলাদেশের বিভিন্ন পর্যটন এরিয়াগুলো কিন্তু দেখানোর। সেই সুবাদে কিন্তু আমরা বর্তমানে এসে উপস্থিত হয়েছি সিলেটের শ্রীমঙ্গলে এসে উপস্থিত হয়েছি, এবং আমরা বর্তমানে অবস্থান করছি সিলেটের লাউয়ারচোলা জাতীয় উদ্যানে আমরা বর্তমানে অবস্থান করছি। এবং আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে লাউয়ারচোলার ভিতরের যে প্রাকৃতিক যে সৌন্দর্য বা প্রাকৃতিক যে গ্রিনের যে সমাহারগুলো আমরা দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আমরা এইমাত্র ঢুকে গেলাম লাউয়ারচোলা জাতীয় উদ্যানে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে গাছের কিন্তু যে সমাহার বা গ্রিনের যে ভিউয়ের যে সমাহার আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভ্রমণপ্রিয়সী মানুষরা এসে এখানে কিন্তু দেখে যান যে গ্রিনের সমাহার বা বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু এখানে রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের লাইভের মাধ্যমে। দর্শক, আপনারা সঙ্গেই থাকুন। আমাদের দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন এবং পরবর্তীতে যারা আমাদের ভিডিও দেখবেন, আমাদের আজকের ভিডিওটি আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আমরা বর্তমানে অবস্থান করছি সিলেটের শ্রীমঙ্গলে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে এখানে কিন্তু বিরল প্রজাতির কিন্তু অনেক গাছ রয়েছে, যেগুলো বাংলাদেশের খুবই কম দেখা যায়। বিরল প্রজাতির যে গাছগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছি একটা বিরল প্রজাতির রক্তন গাছ আমরা দেখানোর চেষ্টা করছি। এগুলো কিন্তু বিরল প্রজাতির গাছ, এগুলো প্রায় এই শ্রীমঙ্গলের লাউয়াছড়া এই উদ্যানে না আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন না। দেখতে পাচ্ছেন আপনারা এর গুঁড়াগুলো অনেক বড় বড় বা অনেক ভিন্ন ধরনের কিন্তু এখানে লাউয়াছড়াতে আমরা বর্তমানে অবস্থান করছি। এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে যে অনেক সুন্দর প্রজাতির বা গ্রিনের যে ভিউ বা অনেক সুন্দর প্রজাতির গাছের যে সমাহার এখানে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের ভিডিওর মাধ্যমে। আপনি কোথা থেকে আসছেন বা এখানে এসে আপনার অভিমতটা কি, কিভাবে দেখছেন এই জায়গাটা? থেকে আমাদের আজকে বিবাহ বার্ষিকী 34তম, তাই এবার আমরা ভেবেছি যে এই আমরা গ্র্যান্ড সুলতানে থাকবো এবং থেকে লাউয়াছড়া ন্যাশনাল পার্কটা একটু দেখবো, দেখে তারপর ঢাকার দিকে ব্যাক করবো। আন্টির আজকে যে বিবাহ বার্ষিক উপলক্ষে যদি আমাদের ভিডিওতে কিছু বলতে চান। হ্যাঁ, কত বছর হয়েছে আপনাদের? আমাদের আজকে 34তম বিবাহ বার্ষিকী। আপনারা সিলেট আসছেন? হ্যাঁ, আমরা এটা উদযাপন করার জন্য গ্র্যান্ড সুলতান। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। ওখানে গ্র্যান্ড সুলতানে ছিলাম, ওখানে খুব ভালো লেগেছে। আর লাউসরাতে এই প্রথম কি সিলেটে আসছেন? লাউয়াছড়া বাগানের একটু ভিতরে ঢুকলেই কিন্তু আপনারা এই সাইনবোর্ডটা পাবেন যে লাউয়াছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজার পর্যটকদের জন্য নির্দেশনা। এখানে দেয়া আছে উচ্চ শব্দ বা হইচই থেকে বিরত থাকুন বা বন্যপ্রাণী উত্তপ্ত থেকে বিরত থাকুন বা বিভিন্ন ধরনের নিয়ম তাদের এখানে দেয়া আছে। আপনারা বাগানের ভিতরে কিন্তু ঢুকলেই দেখতে পারবেন। এবং আমরা বাগানের অনেক ভিতরেই ঢুকে গেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের ভিডিওর মাধ্যমে। এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন পর্যটন প্রেমীরা কিন্তু বিভিন্ন দেশ থেকেও কিন্তু ফরেনাররাও কিন্তু আসেন। এবং শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতানে একটু আগেই একজন মানুষ পর্যটন বলছিলেন যে পর্যটক গ্র্যান্ড সুলতানে থাকবেন, সেজন্য কিন্তু এখানে লাউয়াছড়া জাতীয় উদ্যানে কিন্তু এসে ঘোরার জন্য এবং প্রকৃতি সবারই ভালো লাগে এই সেই জুটিটা তারা বলছিলেন যে পর্যটন নগরী হিসেবে কিন্তু সিলেট খ্যাত ইতিমধ্যে আমরা জানি। সেই সুবাদে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু এসে মানুষ ভ্রমণপ্রিয়সীরা কিন্তু এসে ভিড় করে বৎসরের এই সময়টায়। লাউয়াছড়া আসলে কিন্তু ভিতরে আপনারা জামে মসজিদ পেয়ে যাবেন, লাউয়াছড়া জামে মসজিদ এবং মহিলা ইবাদতখানাও পর্যন্ত কিন্তু এখানে রয়েছে এবং এখানে সুব্যবস্থা রয়েছে কিন্তু মহিলা ইবাদতখানারও আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছি একটি বানর আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু বন্যপ্রাণীও কিন্তু অনেক আছে, তারা কিন্তু প্রায় সময়ই বের হয়ে যায় রাস্তার মধ্যে হাঁটারুটি করে, নির্ভয়ে কিন্তু হাঁটারুটি করে।
এখানে আসলেই কিন্তু আপনারা লাউয়াছড়া বাগানের ভিতরেই কিন্তু যে সুন্দর যে একটা পরিবেশ বা রেলওয়ের যে একটা রেলের যে রাস্তাটা গেছে কিন্তু এটা কিন্তু মানুষ উপভোগ করছে এবং ভ্রমণপ্রিয়সী মানুষ কিন্তু অনেকেই ভালো লাগছে এবং অনেকেই বসে ছবি তুলছেন। আমরা দেখানোর চেষ্টা করছি, আজকে আমরা বর্তমানে অবস্থান করছি লাউয়াছড়া বাগানের ঠিক ভিতরেই। আমরা দেখানোর চেষ্টা করছি, আমরা বর্তমানে অবস্থান করছি লাউয়াছড়া বাগানের ঠিক ভিতরেই, কিন্তু এখানে ভিতরের যে অবস্থাটা আমরা দেখানোর চেষ্টা করছি, যে ট্রেনের যে রাস্তাটা অনেক সুন্দর কিন্তু একটা ভিউ, রাস্তার দুই পাশেই কিন্তু গ্রিনের যে সমাহার। আপনি কোথা থেকে আসছেন? সিলেটের মেজরটিল এরিয়া থেকে। আচ্ছা, এখানে এসে আপনার কেমন লাগছে এই লাউয়াছড়া শ্রীমঙ্গলের কেমন লাগছে? খুব ভালো লাগছে, প্রকৃতির দৃশ্যটা দেখতে খুব আনন্দ লাগছে, খুব মজা লাগছে, খুব সুন্দর লাগতেছে। আচ্ছা, এখানে কি শ্রীমঙ্গলে কি প্রথম আসছেন? না না না, আরো অনেকবার আসছেন। আরো অনেকবার আসছেন? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আজকে কিন্তু অনেক দর্শনার্থী কিন্তু এখানে লাউয়াছড়া এসে উপস্থিত হয়েছে, আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের ভিডিওর মাধ্যমে। মামনি, তুমি কোথা থেকে আসছো? তোমার নাম কি? তোমার নাম কি মামনি? দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের ভিডিওর মাধ্যমে যে আমরা বর্তমানে অবস্থান করছিলাম লাউয়াছড়া, এবং লাউয়াছড়ার বিভিন্ন এরিয়াগুলো বা বিভিন্ন স্পটের বিভিন্ন জায়গাগুলো, দর্শনের বিভিন্ন জায়গাগুলো আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোনালী সিলেটের সঙ্গেই থাকবেন। আমাদের আজকের ভিডিওটি আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।